হ্যালো বন্ধুরা, নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা কেমন আছেন বন্ধুরা? আমি আশা করছি আপনারা ভালোই থাকবেন। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে চলেছি, শিন গডজিলার সাথে যদি হোয়াইট গিদোরা লড়াই করতো তাহলে এ লড়াইতে কে জিতত। এ লড়াইতে অবশ্যই একজন জিতবে এবং একজন হারবে, তবে বিজয়ী কে হতে চলেছে অথবা কে হারতে চলেছে যদি জানতে চান তাহলে বন্ধুরা ভিডিওটি আমার সাথে আপনাদের সম্পূর্ণ দেখতে হবে। তাই বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওটি এখনই শুরু করা যাক। তার আগে আপনার কাছে অনুরোধ করছি, আপনারা যদি এখন পর্যন্ত এই লড়াই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা করে দিবেন। বন্ধুরা, ভিডিওটিতে লাইক করে এখনই এই ভিডিওটি শুরু করা যাক। শিন গডজিলাকে আমরা প্রথমবার দেখতে পেয়েছিলাম 2016 সালে রিলিজ হওয়া জাপানিজ একটি মুভি শিন গডজিলাতে। যদি শিন গডজিলার অরিজিন সম্পর্কে কথা বলা হয় তাহলে শিন গডজিলা গডজিলার মতনই একটি প্রি হিস্টোরিক্যাল অ্যানিমেল। শিন গডজিলা গত 60 বছর ধরে পৃথিবীতে মিউটেড হয়েছিল এবং 60 বছর পর 2016 সালে এটি বের হয়ে আসে এবং পৃথিবীতে ধ্বংসলীলা চালাতে থাকে। যদি শিন গডজিলার পাওয়ার এবং এবিলিটি নিয়ে কথা আসে তাহলে শিন গডজিলার কাছে অন্যান্য গডজিলাদের তুলনায় অনেক পাওয়ার এবং অনেক এবিলিটি রয়েছে। শিন গডজিলার একটি এবিলিটির নাম হচ্ছে সেলফ মিউটেশন। মুভিতে শিন গডজিলার 5টি ফর্মকে দেখানো হয়েছিল। প্রথম ফর্মে আমরা শিন গডজিলার লেজকে দেখতে পেয়েছিলাম, দ্বিতীয় ফর্মে শিন গডজিলার বডিকে দেখতে পেয়েছিলাম এবং তৃতীয় ফর্মে পুরো শিন গডজিলাকে আমরা দেখতে পেয়েছিলাম। তবে পঞ্চম ফর্ম ছিল শিন গডজিলার সবথেকে পাওয়ারফুল ফর্ম, মানে শিন গডজিলার এবিলিটি গুলো শিন গডজিলার কাছে এসে পড়েছিল। শিন গডজিলার আরেকটি এবিলিটি হচ্ছে বডি ফ্লু। যখন শিন গডজিলার তার দ্বিতীয় ফর্মে ছিল তখন শিন গডজিলার তাদের দেহ থেকে এক ধরনের লাল কালার বডি ফ্লু বের করত। এটি এতই ভয়ঙ্কর ছিল যে এই বডি ফ্লুটি যার উপর পড়তো সে সঙ্গে সঙ্গে গলে যেত। শিন গডজিলার ডিউরেবিলিটি, যে এবিলিটি রয়েছে সেটা অনেক পাওয়ারফুল, কারণ মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম শিন গডজিলাকে ট্যাঙ্ক, হেলিকপ্টার, চপার দিয়ে, মিসাইল দিয়ে আক্রমণ করছিল, তবে শিন গডজিলা একে পুরোপুরি ইগনোর করে দিয়েছিল। শিন গডজিলার কাছে রিজেনারেশন নামক একটি এবিলিটি ছিল এবং এই এবিলিটি অনেক ভালোভাবে ব্যবহার করতে পেরেছিল শিন গডজিলা। শিন গডজিলার যখন টর্সাল ব্লেডগুলো ভেঙে গিয়েছিল তখন সঙ্গে সঙ্গে শিন গডজিলা নিজেকে নিজের রিজেনারেট করে ফেলেছিল। শিন গডজিলার সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভয়ঙ্কর এবিলিটি হচ্ছে তাদের অ্যাটমিক ব্রেথ। তবে বন্ধুরা, এই অ্যাটমিক ব্রেথ অন্যান্য গডজিলার অ্যাটমিক ব্রেথের তুলনায় পুরোপুরি আলাদা। এই অ্যাটমিক ব্রেথ অনেক সরু এবং বেগুনি রঙের হয়ে থাকে এবং এই অ্যাটমিক ব্রেথ যে এতই পাওয়ারফুল, শিন গডজিলা এক জায়গায় দাঁড়িয়ে এই অ্যাটমিক ব্রেথের সাহায্যে পুরো শহরকে ধ্বংস করে দিতে পারবে। এই অ্যাটমিক ব্রেথ বের করার আগে শিন গডজিলা নিজের মুখ থেকে ফায়ারও বের করতে পারে। এই ফায়ারের সাহায্যে তারা অনেক অঞ্চল ধ্বংস করে দিয়েছিল। শিন গডজিলার আরেকটি এবিলিটি হচ্ছে টর্সাল ব্লেড বিম। শিন গডজিলা নিজের পিঠে থাকা কাটার মাধ্যমে অ্যাটমিক ব্রেথ বের করতে পারতো। এই এবিলিটিটা তখন কাজে লাগতো যখন শিন গডজিলাকে পিছন থেকে কেউ যদি আক্রমণ করে তখন, এবং এই এবিলিটিগুলো ব্যবহার করে আমেরিকান এয়ারক্রাফ্টগুলোকে অনায়াসে ধ্বংস করে দিয়েছিল শিন গডজিলা। এই এবিলিটিটি ব্যবহার করলে শিন গডজিলা নিজের টার্গেটকে দেখাও লাগে না, না দেখে নিজের টার্গেটকে স্পট করে ফেলতে পারবে এবং ধ্বংস করে দিতে পারবে। শিন গডজিলার আরেকটি এবিলিটির নাম হচ্ছে ট্যাল বিম। শিন গডজিলা নিজের ল্যাচ থেকেও অ্যাটমিক ব্রেথ বের করতে পারে। এই এবিলিটিটি ব্যবহার করার মাধ্যমে শিন গডজিলা মাল্টিপল এনিমির সাথে একবারই লড়াই করতে পারে। বন্ধুরা, এই ছিল শিন গডজিলার কিছু তথ্য এবং এবিলিটি। এখন আমরা জানবো হোয়াইট গিদোরার অরিজিন, পাওয়ার, এবিলিটি অথবা কিছু তথ্য সম্পর্কে। তাই বন্ধুরা জেনে নেওয়া যাক। হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে যদি কথা বলা হয় তাহলে মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম হোয়াইট গিদোরাকে এক্সট্রা টেরিটোরিয়াল বিং বলা হয়েছে। তাছাড়া হোয়াইট গিদোরাকে আমরা গড অফ মনস্টার অথবা গড অফ গিদোরা নামেও চিনি। হোয়াইট গিদোরার হাইটের কথা যদি আসে তাহলে গডজিলাদের মধ্যে সবথেকে পাওয়ারফুল এবং সবথেকে ভয়ঙ্কর গডজিলা হাইট হচ্ছে 1043 ফিট, যেটা হচ্ছে গডজিলা আর। তবে এই গডজিলা আর যদি হোয়াইট গিদোরার সামনে দাঁড়ায় তাহলে একটি বাচ্চা মনে হবে গডজিলা আর। কিং গিদোরা যেভাবে অনেক গ্রহকে ধ্বংস করেছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে গ্রহকে ধ্বংস করা, ঠিক তেমনই হোয়াইট গিদোরার উদ্দেশ্য হচ্ছে যে কোনো গ্রহ অথবা যে কোনো প্ল্যানেটকে ধ্বংস করা বিনা কারণে। মুভিতে হোয়াইট গিদোরার সম্পর্কে অথবা হোয়াইট গিদোরার অরিজিন সম্পর্কে ঠিক এতটুকুই বলা হচ্ছে যতটুকু আমি এখন আপনাদের কাছে বললাম। বন্ধুরা, এখন কথা বলা যাক হোয়াইট গিদোরার কিছু পাওয়ার এবং এবিলিটি সম্পর্কে। হোয়াইট গিদোরার একটি পাওয়ার এবং এবিলিটির নাম হচ্ছে ইলেকট্রিসিটি এমিশন। ইলেকট্রিসিটি এমিশন এই এবিলিটিটি অনেকটাই কিং গিদোরার গ্র্যাভিটি বিমের মতন, তবে গ্র্যাভিটি বিমের তুলনায় এই এবিলিটিটি অনেক পাওয়ারফুল, কারণ আমরা মুভিতে দেখতে পেয়েছিলাম গডজিলা আর্থকে এই এবিলিটিটির মাধ্যমে ডাউন করে দিয়েছিল হোয়াইট গিদোরা। হোয়াইট গিদোরার একটি এবিলিটির নাম হচ্ছে এনার্জি অ্যাবজর্ব।
এনার্জি অ্যাবজর্ব বলতে গেলে আমরা বুঝি যে কোনো এনার্জিকে অ্যাবজর্ব করা। ঠিক এমনই অ্যাবজর্পশনের অ্যাবিলিটি ছিল হোয়াইট গিদোরার। তবে হোয়াইট গিদোরার যে কোনো টাইটানের এনার্জিকে অ্যাবজর্ব করতে পারত, এটি একটি ইউনিক অ্যাবিলিটি। মুভিতে আমরা দেখতে পেয়েছিলাম গডজিলা আর্থকে যখন বাইট করেছিল হোয়াইট গিদোরা, তখন গডজিলা আর্থের দেহের ভিতর সকল এনার্জিকে শুষে নিয়েছিল হোয়াইট গিদোরা এবং তাপমাত্রাকেও শুষে নিয়েছিল। তার ফলেই হোয়াইট গিদোরা অনেক পাওয়ারফুল এবং অনেক ভয়ঙ্কর হয়ে ওঠে। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে স্পেস টাইম ডিস্ট্রাকশন। হোয়াইট গিদোরার এই এবিলিটিটি অনেক পাওয়ারফুল এবং অনেক ভালো এবিলিটি, কারণ এই এবিলিটির ফলে গডজিলা আর্থকে সময় কখনোই থামাতে পারে না। মানে সময়ের ধারাকে হোয়াইট গিদোরা এই এবিলিটিটি ব্রেক করতে পারবে। এই এবিলিটির ফলে হোয়াইট গিদোরা স্পেসে এক স্থান থেকে অন্য স্থানে অনায়াসে গমন করতে পারে। তার জন্য হোয়াইট গিদোরাকে সময়ের জন্য অপেক্ষা করতে হয় না। তাছাড়া হোয়াইট গিদোরা যদি এখানে বসে অন্য অনেক দূরে একটা করতে চায়, তাহলে নিমেষেই সেই জায়গায় হোয়াইট গিদোরা পৌঁছে যাবে এই এবিলিটিটি ব্যবহার করে। মানে তাদেরকে সময় চিন্তা করাই লাগে না। হোয়াইট গিদোরার আরেকটি এবিলিটির নাম হচ্ছে এক্সট্রা টেরিটোরি নেচার। যেহেতু হোয়াইট গিদোরা একটি এক্সট্রা টেরিটোরিয়াল বিং, তার ফলে এই নেচারটি হোয়াইট গিদোরার কাছে রয়েছে। এর ফলে হোয়াইট গিদোরাকে কেউ টাচ অথবা কেউ হার্ম করতে পারবে না, উল্টো হোয়াইট গিদোরা তাদেরকে হার্ম করতে পারবে যারা হোয়াইট গিদোরাকে হার্ম করতে এসেছিল। এই এবিলিটি ব্যবহার করে হোয়াইট গিদোরা পৃথিবীতে এসেছিল এবং গডজিলা আর্থকে অ্যাটাক করেছিল এবং পাল্টা অ্যাটাক গডজিলা করেছিল। তবে তাদের এই নেচারের ফলে গডজিলা আর্থের অ্যাটাকটি তাদের গায়ে টাচও হয় না। বন্ধুরা, আমি এতক্ষণ শিন গডজিলা এবং হোয়াইট গিদোরা সম্পর্কে বিভিন্ন রকম তথ্য, পাওয়ার, এবিলিটি এবং অরিজিন আপনাদের সামনে তুলে ধরলাম। কে কতটুক শক্তিশালী, কে কতটুক ভয়ঙ্কর অথবা কে কতটুক দুর্বল, সেটা আপনারা অবশ্যই নোটিস করেছেন। তাই বন্ধুরা, আপনাদের কাছে কী মনে হয়, এই সকল তথ্যের ভিত্তিতে এলওয়াইতে কে জিততে পারে, শিন গডজিলা নাকি হোয়াইট গিদোরা? বন্ধুরা, আমার কাছে মনে হয় এলওয়াইতে হোয়াইট গিদোরা অবশ্যই জিতবে, কারণ হোয়াইট গিদোরার কাছে প্রচুর পাওয়ার এবিলিটি রয়েছে, হাইট অ্যাডভান্টেজও রয়েছে হোয়াইট গিদোরার কাছে। তাছাড়া সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শিন গডজিলার, সেটা হচ্ছে শিন গডজিলা হঠাৎ করে নিজের অন ইচ্ছেই মিউটেড হয়ে যায়। সেটাই হচ্ছে শিন গডজিলার সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ। লড়াইয়ের ক্ষেত্রে যদি এই কাজটি ঘটে শিন গডজিলার পক্ষে, তাহলে শিন গডজিলা তো অবশ্যই এলওয়াইতে হারবে। যদিও এই ঘটনাটি শিন গডজিলার সম্পর্কে না ঘটে, অথবা শিন গডজিলার সাথে যদি এই ঘটনাটি লড়াইয়ের ক্ষেত্রে না ঘটে, তার সত্ত্বেও শিন গডজিলা এলওয়াইতে হেরে যাবে, আমার কাছে তা মনে হয়। আপনাদের কাছে কী মনে হয়, এলওয়াইতে কি শিন গডজিলা জিতবে নাকি শিন গডজিলা হেরে যাবে? এখনই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন। বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে